এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাইকে জানাই বৈশাখের বিপ্লব ব্লগে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আমি সকালবেলা চা বানাতে শুরু করে দিয়েছি আর দেখো চায়ের মধ্যে তেজপাতা দিলাম চা পাতা দিলাম ভাবছি আদা রসুন দেব তো আরে দেখো টিকটিকি আমাদের কি সর্বনাশ করেছে রাত্রি তিনটের সময় টিকটিকি মারামারি করতে গিয়ে আমার ছবির ওপরে ছবিটা নিচে পড়ে যায় হাত থেকে আর ফ্রেমের তলাটা ভেঙে যায় এই যে বৃষ্টি রানী এখনো ঘুমাচ্ছে গৌরঙ্গ প্রভুর মতো হাত পা তুলে আর এদিকে আমার চা হয়ে গেছে তো আমি চাটা ছেঁকে নেবো আজকে উঠে মানে এই ঘটনাটা টিকটিকির ঘটনাটা হয়েছে রাত্রি তিনটে সাড়ে তিনটের দিকে তো সেই থেকে আমি জাগা তো ভাবছিলাম যে উঠবো উঠবো সাড়ে পাঁচটার দিকে তারপরে গিয়ে উঠলাম তো বৃষ্টিতে এখনো ঘুম হচ্ছে তো আমি একা একাই চাটা খেয়ে নেবো চাটা খাচ্ছিলাম আর ভাবছিলাম টিকটিকিটা কি ছবির ওপরে গিয়েই মারামারি করতে হচ্ছিলো তো যাই হোক টিকটিকি ওকে আর বোঝে আর সত্যি টিকটিকিগুলো এক একটা কী সাইজের কুমিরের মতো মানে কুমির সাইজেই হবে মানে কুমিরের বাচ্চাই মনে হবে আমি তো এত তাড়াতাড়ি উঠি না মাসি খাটটা মুছে যায় তারপর উঠি তো মাসি বললো ঘরে যাও মানে বারান্দাটাও মুছবে তো আমি আবার চা নিয়ে ঘরে চলে আসতাম এই দেখো বৃষ্টি রানী ঘুম থেকে উঠে গেছে সে এখন যাচ্ছে তার অঙ্গনারী স্কুলে ডিম আনতে হ্যাঁ সপ্তাহে এখন তিন দিন করে গোটা ডিম দেয় আটখানা দেয় যেদিন সেদিন আমি যাই না গোটা যেদিন দেয় সেদিন নিয়ে আসি তো আজকে খিচুড়িও নিয়ে এসেছিলাম তো ও বলছিলো খিচুড়িটা খাবে তো এই যে ওকে খিচুড়ি দিয়ে দিয়েছি খেয়ে না তাড়াতাড়ি খেয়ে না আমি খাই দি সকালে আমার পার্সেল চলে আসছে পার্সেল পাপা এদিকে উঠে আসো তো পার্সেলটা অনেকদিন আগেই করা মানে অর্ডার করা হয়েছিল এখন আস্তে আস্তে প্রায় বেশ দিন লেগে গেল তো এই যে পার্সেল নিয়ে এখন বৃষ্টি যাচ্ছে বৃষ্টি এখন সব কিছু নিজে নেবে মানে দুধ আলা আসলে দুধটা ওই নেবে আমরা নিয়ে খাবো না চুকাই ছিল আইসাকটা আমি তোকে পাগল করে দিলাম না তুই আমায় পাগল করে দিলি আমি পার্সেলটা দেখো ওপেন করে নিচ্ছি আর বৃষ্টি করে দেখো পাগল হয়ে যাচ্ছে যে পার্সেলটা মা কখন ওপেন করবে আর ও ভেতরে একটা জিনিস নেবে ওইটা খুব পছন্দ করে ও জানে পার্সেল আসলে ওটা আসে আর ওটা নেওয়ার জন্য ও এইরকম করছে আমি জানি তো এই যে আমি পার্সেলটা ওপেন করে নিয়ে তোমরা দেখতে থাকো কি করে এটা একটা কি কুচুসা দিয়ে জামাই গিফট এটা উনি গিফট কি করতে দিয়ে জামাই এনআইবি এর প্রাইমার এটা হচ্ছে এম কফির কফিনের একটা স্ক্রাব এই যে এম কফিনের একটা স্ক্রাব আর এখানে হচ্ছে আমার ফেস দাঁড়াও ফেস আমি কাগজটা নেব কাগজটা নেবে তো বুঝতে পেরেছি আমি কাগজটাই টিপ টিপ করতে সবার ভালো লাগে এটা হচ্ছে ভিটামিন সি এর গ্লো টোনার গুড ভাইবস আর এটা হচ্ছে গুড ভাইবস এর কফি নারিশ ফেস ওয়াশ আরে এই যে পার্সেলগুলোর সাথে কাগজগুলো আসে শান্তি লাগে মনে বৃষ্টি এখন জানে যে পার্সেলের সাথে এরকম কাগজ আছে আর ও এই জন্যই বসে থাকে যে পার্সেল খুলবে আমি ওকে কাগজটা দেবো তো দেখো আমি রান্না করতে চলে আসলাম আর এই সবজিগুলো আগের দিনে আমি এনেছিলাম বাজার থেকে তো আলাদা করা হয় দেখো সব এই কাগজগুলো ডাস্টবিনের মধ্যে ফেলছে ঘরের ডাস্টবিনটা ফেলতে পারছে তো মা ওই ডাস্টবিনটা ফেলো যাও তো এই যে রান্না করবো বলে সবজিগুলো কেটে নিচ্ছি তো চাল কুমড়ো তো মাছ চাল কুমড়ো আমার মেয়েও ভাজা ভালোবাসে আমিও তো চাল কুমড়ো ভাজা করব আর পেঁপে দিয়ে থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব তো চলো ছোটবেলা রান্নাটা করে নিই এগুলো কি পাতিছে সেখানে তোর এগুলো সব একটা একটা করে তোল এখনই তোল খালি আমি গুছাবো আর আমার কাম বাড়ায় দেবে তাড়াতাড়ি তোল এক
এখনই তুলবি? কেন নেব? বেশি বাজে না, 12টা বাজে। এখানে হচ্ছে পেঁপে দিয়ে থানকুনি পাতা দিয়ে মাছের তরকারি, এটা বৃষ্টির, এটাতে লঙ্কা ছাড়া। এখানে চাল কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের তরকারি, এটা কিন্তু এটাতে লঙ্কা দেয়। এটা এটার মধ্যেও ভাত রয়েছে, এটা তুলে রেখেছি দুপুরবেলা, মানে বেলার দিকে যদি বৃষ্টি আবার খায়। আজকে তো সকাল সকাল খাওয়া হয়ে যাচ্ছে। কে ঝাঁট দিতে বলেছে? হ্যাঁ, তুই ঝাঁট দিচ্ছিস? কে বলেছে তোকে ঝাঁট দিতে? হ্যাঁ, কাজ করে দিচ্ছে মায়ের? মায়ের কাজ করে দিচ্ছ? প্রিয়ান, গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে 4:30, একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম। আজকে মাঠে যাওয়ার কথা ছিল, তো মাঠে আর যাওয়া হবে না। দিশানি, তারপর পুনম, ওরা গেছে হচ্ছে একজনের বাড়ি, ওদের জন্মদিনের নেমন্তন্ন, তো তাদের বাড়ি গেছে। তো মাঠে যেলা গেলাম না তাই, আর বৃষ্টি এখনও ঘুমাচ্ছে। বৃষ্টি আর উঠলে আমি ওকে নিয়ে যেতাম, তো তো ওঠেনি, উঠলে নিয়ে যাব। আর যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি বানাবো সন্ধ্যাবেলা চিকেন স্যুপ। আগের দিনকে ওই যে চিকেন এনেছিলাম, সলিড পিসগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। বৃষ্টি খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে চিকেন স্যুপ। শীত শীত পড়ে গেছে, বিকেলবেলা এখন চিকেন স্যুপ তো উফ জমে যায় সন্ধ্যাটা। তো দেখি ফ্রিজের চিকেন রয়েছে, ফ্রিজের চিকেনটা বার করে বরফ হয়ে রয়েছে, তো ওটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে তারপরে বানাবো। আর যদি না যাই তো বিকেল বিকেল বানিয়ে নেবো চিকেন স্যুপটা, আর যদি মাঠে যাই তাহলে বানাতে বানাতে সন্ধ্যা হয়ে যাবে। তো চলো আগে বকর বকর করবো না, আগে বের করে নিই চিকেনটা ফ্রিজ থেকে। সব মাছ ভরা, আর এই যে চিকেনটা একটা ইয়ের মধ্যে ছিল, কৌটোর মধ্যে ছিল, তো আমি এইভাবে প্লাস্টিকের মধ্যে রেখেছি। চিকেনটা তার কারণ হচ্ছে মাছ চিকেন এই সমস্ত প্লাস্টিকের মধ্যে এরকম থাকলে, এটা প্লাস্টিকটা ধরে এরকম ভিজিয়ে দিলে মানে জিনিসটা জল লাগে না, মানে বেশিক্ষণ জলে ভিজানো থাকলে জিনিসটা তো সেই স্বাদটা সব চলে যাবে জন্য। আর এই যে বৃষ্টি ঘুমাচ্ছে হাত পা ছড়িয়ে, ও ঘুম থেকে যদি ওঠে তাহলে ওকে নিয়ে যাবো মাঠে, উঠবে না মনে হয়। তা ঘুমাচ্ছে আমার মাথা, যতক্ষণ জেগে থাকে কত দুষ্টুমি করে, কত বদমাইশি করে, কত পিটুনি খায়, আর যখন ঘুমিয়ে যায় তখন খালি মনে হয় আদর করি আমার ছন্তা বাবাটা। তো আবার বেশি আদর করবো না, উঠে গিয়ে আমার মাথায় উঠে নাচ করবে, তখন আমি এবার পাগল হয়ে যাবো। এখন ঘুমাকো, যেটুকু ঘুমাচ্ছে ঘুমটা পুরো হয়ে যাক। তো সন্ধে যে হয়ে গেছে, মাঠে আর যাওয়া হলো না, বৃষ্টি ঘুম থেকে উঠলো এই মাত্র, মানে সন্ধেটা দিব তার আগে ওকে তুললাম। তো পাশাপাশি একটা বাচ্চা মেয়ে ছিল, খেলছিল, ওর সাথে আবার গেল। তো আমি এখন সন্ধে দিয়ে নেবো, আবার এখনই চলে আসবো, বেশি দেরি করবে না। তো এই যে আমি সন্ধে দিয়ে নিচ্ছি, আর বৃষ্টি ঘুম থেকে ওঠার পর ওই পাশের বাড়ির একটা কাকিমার মেয়ে এসেছিল, ওকে নিয়ে গেছে, চলে আসবে এখনই, এখনই নিয়ে গেল। তো চলো আমি চিকেন স্যুপটা বানাবো, তো রেডি করে নিই, এখন বানিয়ে রাখি, পরে খাবো, তারপরে আমি চা খাবো। তার আগে দুধ জাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে স্যুপটার জন্য রেডি করে নিই, চলো। তো এই যে মাংসটা ধুয়ে নিচ্ছি, মাংসগুলো প্লাস্টিকের মধ্যে করে এইভাবে রেখেছিলাম, তো মানে তাড়াতাড়ি ইয়ে হতে বরফটা ছাড়তে সুবিধা হয়। আর এখন এই দেখো জল দিয়ে আর লবণ দিয়ে আমি প্রেশারে সিটি দিয়ে দেবো, মাংসটা সেদ্ধ করতে বসিয়ে দেবো, আর কিচ্ছু না, এখন কিচ্ছু দেওয়ার দরকার নেই। দুধটাও জাল হয়ে গেছে, হয়ে গেছে, আমি চা বসিয়ে দিয়েছি, চা পাতা চিনি সব দিয়ে বসিয়ে দিলাম। হাই ফ্লেমে দিয়ে তিনটে সিটি দিয়েছি, তারপরে কমিয়ে রেখে দিয়েছি, সেদ্ধ হওয়ার জন্য একদম কম করা রয়েছে, হাই ফ্লেমে তিনটে দিয়েছিলাম। তো চলো চা হয়ে যাক, তারপর চা খেতে হবে, বৃষ্টি দেখি কখন, চা হয়ে গেলে চা খাওয়া যাবে, আর দেখি বৃষ্টিকে কখন দিয়ে যায়। আমি তো ডাক দিলাম একবার, বললো আসছে, চাটা খেয়ে নেবো, তারপর শুটটার জন্য রেডি করবো। কিছুই না, নর্মাল হচ্ছে মোমোর দোকানে যেরকম স্যুপগুলো হয় না ওই রকম বানাবো, জানি না আমি যদিও বা কিরমভাবে বানাই, কিন্তু খেয়েছি, আন্দাজ তো আছে যে কিছুই দেওয়া থাকে না। কই গেছিলে তুমি?
টাটা দিয়ে দাও তো এই যে চা হয়ে গেছে আমি চা নিয়ে নেব আর বৃষ্টিকে দুধ দিয়ে দেবো আমার চাটা কেন খাবে তুমি তুমি তোমারটা খাও আজকে নিচে বসে খাবো দুদিন ধরে বিছানায় পিঁপড়ে হচ্ছে বৃষ্টির জ্বালা বৃষ্টি সব ফেলে বিছানার মধ্যে চা খাওয়ার পরে আমি চলে এসেছি চিকেন স্টু স্যুপের ওইটা রেডি করতে দেখো মাংসটা আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি নরম হয়ে গেছে সিটি দেওয়ার পরে তো ওইভাবে একটার দিকে চামচ দিয়ে আর কাটা চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলাম আর রসুন ছাড়িয়ে নিচ্ছি রসুনের এইভাবে কেটে নেবো আর কিছুই না খুব সিম্পলভাবে বানাবো দেখতে পাচ্ছ কীভাবে মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি তো এই দেখো আমি প্রেশারে একটু তেল দিয়ে দিয়েছি বাটার তো থাকলে খুবই ভালো বাটার ছিল না তো তেল দিয়ে দিলাম আর দিয়েছি রসুন কুচিগুলো যে দিয়ে দেবো এই পর্যায়ে তারপরে নাড়াচাড়া করবো একটুখানি আর ওই যে গোলমরিচগুলো দেখলে না আমি আরও বেশি দিলাম বেশি খায় বলে অল্প দিয়েছি গোলমরিচগুলোকে যে দিয়ে দিলাম আর এখানে দিলাম চিকেন স্যুপের জলটা চিকেন স্টুয়ের সেদ্ধর সময় যে জলটা ওই জলটা তো তারপরে একটা সিটি দিলেই রেডি হয়ে যাবে খুব টেস্টি হয়েছিল আমি তো আগে খেয়েছি পরে ভয়েস দিচ্ছি এত যে টেস্ট হয়েছিল পুরো মানে মোমোর দোকানের যেগুলো বানায় না ওই রকম মোমোর দোকানে তো এত চিকেন থাকেই না এই যে আমার চিকেন স্যুপ রেডি হয়ে গেছে দেখো আর এই যে খেয়ে নেবো আমি এটাতে নেবো আর বৃষ্টি খেটাতে দেবো আর আমার স্যুপের চামচ এই যে একটাই গরিব মানুষ আমাকে অন্য চামচ দিয়ে খেতে হবে তো চলো স্যুপটা ঢেলে নিই বাড়ি যাবে আমি চিকেন স্যুপের ওই যে মোমোর দোকানে যে স্যুপগুলো দেয় ওগুলো যে খেতে এত ভালোবাসি আমি স্যুপ মোমো খেতে গেলে আমি স্যুপ চেয়ে নিই এক্সট্রা করে তো এই দেখো আজকে আমি বাড়িতে বানালাম ভাবছিলাম তো ওইরকম হবে না কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো মানে একদম নর্মাল এত ভালো লাগছিল তো এই যে এখন খেয়ে নেবো পুরো মোমোর দোকানের মতো হয়েছে তো এই যে আজকে তো স্যুপ খাওয়া হয়েছে রাত্রিরে রাত্রিরেও স্যুপ খেয়েছি আমিও বৃষ্টি আর কিছু খাইনি তো স্যুপ খেয়ে শুয়ে পড়েছে বৃষ্টি আর আমি এই যে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি শুভ এবার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় লাইক কমেন্ট আর শেয়ার করো কমেন্টে জানাও আমার ভিডিও কেমন লাগলো তো চলো গুড নাইট টাটা সবাই ভালো থেকো